হ্যালো, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করব। সেটা হচ্ছে হঠাৎ যদি আপনাদের পুলিশ অ্যারেস্ট করে তাহলে সেক্ষেত্রে আপনার কী কী রাইটস আছে, আপনি সেই রাইটসগুলোকে কী করে অ্যাপ্লাই করতে পারেন। ফার্স্ট হলো CRPC সেকশন 50 সাব ক্লাস 1 এর ক্ষেত্রে আপনাকে পুলিশ কোন অফেন্সের অভিযোগে গ্রেপ্তার করছে সেটা কিন্তু তারা আপনাকে জানাতে বাধ্য। সেকেন্ড হচ্ছে CRPC 46 সাব ক্লাস 1 এ কোনো মহিলাকে অ্যারেস্ট করার জন্য কিন্তু একজন মহিলা পুলিশকে লাগবে, কোনো পুরুষ পুলিশ কিন্তু কোনো মহিলাকে অ্যারেস্ট করতে পারে না। এছাড়া হচ্ছে CRPC 46 সাব ক্লাস 4, সেখানে কিন্তু কোনো মহিলাকে অ্যারেস্ট করার জন্য সূর্য উদয়ের পরে এবং সূর্য অস্ত যাওয়ার আগে, মানে কোনো মহিলাকে কিন্তু শুধুমাত্র দিনের বেলায় অ্যারেস্ট করা যেতে পারে। কোনো ক্ষেত্রে যদি কোনো মানে সাংঘাতিক রকমের ক্রাইম হয়ে থাকে সেক্ষেত্রে যদি তাকে অ্যারেস্ট করতে হয় তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেটের, মানে রাত্রিবেলা যদি অ্যারেস্ট করতে হয় তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেটের স্পেশাল পারমিশনের দরকার পড়ে। এরপর আমরা আসি নন কনজারভেল অফেন্সের ক্ষেত্রে, কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে না। কনজারভেল অফেন্সের ক্ষেত্রে কিন্তু সে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই আপনাকে অ্যারেস্ট করতে পারে। কনজারভেল অফেন্স কোডগুলো যেমন মার্ডার, রেপ, এগুলো হলো কনজারভেল অফেন্স। আর নন কনজারভেল অফেন্স যেগুলো বলে চিট করা, প্রতারণা করা, যেগুলো আপনার 420 আন্ডারে পড়ে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। এরপর হচ্ছে যে মানে সেকশন CRPC 41B, যেটাতে বলা হচ্ছে যে পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করছে তখন যেন পুলিশ অ্যারেস্ট মেমো বানায়। আর অনেক সময় দেখা যায় পুলিশ অ্যারেস্ট করার পরে অ্যারেস্ট মেমো তখন মানে বানায় না, কিন্তু আপনি যদি জানা থাকে যে অ্যারেস্ট মেমোর কথা তাহলে কিন্তু আপনি পুলিশকে বলতে পারেন যে আপনি যে আপনাকে আমাকে অ্যারেস্ট করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যারেস্ট মেমো বানান। কারণ এই অ্যারেস্ট মেমো সম্পর্কে জানা, অ্যারেস্ট মেমো থেকেই জানা যাবে যে আপনাকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে, কী কারণে অ্যারেস্ট করা হয়েছে, এবং যেই অফিসার আপনাকে অ্যারেস্ট করেছে তিনি কোন র্যাঙ্কের অফিসার। এছাড়াও হচ্ছে আপনাকে যেই এরিয়া থেকে বা যেই জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানের একজনের সিগনেচার এবং আপনার সিগনেচার কিন্তু ওই অ্যারেস্ট মেমোতে থাকবে। এরপর আমরা আসি CRPC 58, যেখানে যদি আপনাকে অন্য কোথাও অন্য কোনো জায়গা থেকে অ্যারেস্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনার ফ্যামিলিকে জানাতে মানে বাধ্য থাকবে যে আপনাকে তারা অন্য কোথাও থেকে অ্যারেস্ট করেছে। এছাড়াও যদি আপনার বাড়িতে কেউ না থাকে এরকম পরিস্থিতিতে যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে সেক্ষেত্রেও কিন্তু পুলিশ আপনার ফ্যামিলিকে ইনফর্ম করতে যে আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, কখন অ্যারেস্ট করা হয়েছে, এটা জানাতে কিন্তু বাধ্য থাকবে। এরপর আমরা আসি CRPC 54, যেখানে কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি মেডিকেল টেস্টের জন্য বলতে পারেন। আপনি এমনভাবে বলতে পারেন যে আপনার অন্য কোনো রোগ আছে বা কোনো কারণে আপনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন, কারণ এই মেডিকেল টেস্টের রিপোর্ট থেকে কিন্তু অনেক সময় অনেক কিছু প্রমাণ হয়। যেমন ধরুন পুলিশ লকআপে নিয়ে অনেক সময় মারধর করে, সেক্ষেত্রে সেই কথাটা প্রমাণ করার জন্য আগে থেকে যদি মেডিকেল টেস্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে এই কথাটা মানে খুব সহজেই প্রমাণ করা যায় যে পুলিশ লকআপে নিয়ে আপনাকে মারধর করেছে, আপনি আগে থেকে ইনজোর ছিলেন না। এরপর হচ্ছে CRPC 55A, যেখানে কিন্তু লকআপে থাকাকালীন কিন্তু আপনার শারীরিক বা স্বাস্থ্যের সম্পূর্ণ মানে দেখাশোনা সব কিছু করতে কিন্তু পুলিশরা বাধ্য করে। তারপর হচ্ছে CRPC 41B, যেটাতে পুলিশ যখন আপনার সাথে ইন্টারাক্ট করতে চাইবে আপনাকে অ্যারেস্ট করার পর, তখন কিন্তু আপনি বলতে পারেন যে আপনার কিন্তু আপনার লয়ারের সাথে দেখা করার এবং কথা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে কোনোভাবে বাধা দিতে পারে না। এরপর আমরা আসি CRPC 57, যেখানে কিন্তু কোনো পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে সে কিন্তু 24 ঘন্টার বেশি আপনাকে লকআপে রাখতে পারবে না। যদি মানে কোনো কারণে আপনাকে কোর্টে চালান করা না হয় এবং আপনাকে 24 ঘন্টার বেশি লকআপে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশের স্পেশাল পারমিশনের দরকার পড়ে। এরপর হচ্ছে CRPC 56, যেখানে কিন্তু কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তাকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতেই হবে। তো এই ছিল 10টা রুলস যেগুলো পুলিশ আপনাকে যখন অ্যারেস্ট করবে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো লিগাল হেল্প বা লিগাল অ্যাডভাইসের দরকার পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারেন।